পানিতে ভাসছে রাজধানী মিরপুরের কাজীপাড়ার প্রধান সড়ক। মাথার ওপরে চকচকে আধুনিক বাহন মেট্রো রেল থাকলেও ঠিক তার নিচে উল্টো চিত্র। এক ঘন্টার বৃষ্টিতেই প্রধান সড়কের প্রায় পুরোটাই গেছে তলিয়ে। শুধু তাই নয়, রাস্তার ওপরেই স্তূপ করে রাখা ডাস্টবিনের ময়লা মিলে মিশে একাকার, আছে সুয়ারেজ লাইনের ময়লাও। প্রধান সড়ক ডুবে যাওয়ায় যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটে। নাগরিকের ন্যূনতম হাঁটার অধিকারও কেড়ে নিয়েছে ময়লা আর দুর্গন্ধযুক্ত পানিতে ডুবে থাকা ফুটপাত। এক দুই দিন নয় বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর চলছে এমন দুর্ভোগের চিত্র, তাও যেন দেখার কেউ নেই। আমি ইস্তাদের আমলে আসি 40 বছর, এই জায়গার মতো লঙ্কা থাকা ভারী ঘর তলতলা, ওই তো আমাদের বাড়ি এখন রুমে পানি উঠে গেছে। এটা রাজধানী বনে, এটার পরে খ্যাত, এটা ঢাকা না, এটা খ্যাত। আমরা খেতে এখন ই করতে আছি, বিল্ডিং হইয়া নিচে তলাই গেছে, চারতলা বিল্ডিং আমি নিচে থাকি, মানে হইয়া তলাই গেছে, বলবো পানি উঠে গেছে। এখন কোন জায়গায় যাবো? খন 10টা সে সোনার থেকে এই জিনিসটা এরকম ভুক্তভোগী আমরা পাইতে আছি মিরপুর অঞ্চল। ময়লা পানি কীভাবে থাকে যদি কাজমুর ঠিকঠাক মতো করতো, দায়িত্ব শাসন কম এদের। যে অঞ্চলটাতে নিষ্কাশন ব্যবস্থা এতটাই খারাপ, মানে এইখানটাতে দেখেন এখানে পানি জমে, এখানে ময়লা আবর্জনা ফেলে রাখে, যখনটি বৃষ্টিতে প্লাবিত হয়ে যায় ময়লাটা পুরো পুরো এলাকায় প্লাব, মানে ছড়িয়ে দেখতে পাচ্ছেন যে ছড়িয়ে একদমই, মানে এই পরিবেশটাকে দূষিত করে ফেলছে এবং জনজীবন তো পুরোই বিপর্যস্ত অবস্থা। ময়লা পানিতে চলাচলে সবচেয়ে বিপাকে পড়ে স্কুলগামী শিক্ষার্থী আর অভিভাবকরা। ড্রেন পরিষ্কার করছে, পাইপ নতুন বসাইছে, কিন্তু আমাদের মণিপুরের কোনো উন্নয়ন হচ্ছে না, আমাদের বেগম রোকেয়া সরণির পানির কোনো সংস্থার কোনো কাজ হচ্ছে না। এক সামান্য বৃষ্টি হইলে আমাদের রোডে পানি জমে যায়, সব দোকানে পানি ঢুকে যায়, মেন রোডে পানি বাজে। এই বাজার মেন রোডে যে পাইপগুলো আছে সেই পাইপগুলো মনে হয় আমাদের এটাকে বন্ধ করা আছে, যদি বন্ধ না থাকতো তাহলে এই পানিগুলো বের হয়ে চলে যেত। আর যেহেতু বন্ধ পানি যে উপরে জমে থাকে, তাই সেই ক্ষেত্রে যে মেন রোডের যে পাইপগুলো আছে, ম্যানুয়াল আছে, সেই ম্যানুয়ালের পাইপ পাইপটার যে পানিটা যাওয়ার যে গতিটা লাগবে সেই পাইপের মাপ অনুযায়ী এবং গল্লির যে পাইপটা আছে সেই একমাপ হয়ে গেছে, পানিটা বের হয়ে ভিতরে পানিটা বের হইলে মেন রোডে পানিটা পাস হইতে পারে না, না পাস হওয়ার কারণে আজকে মেন রোডে পানি জমা থাকে। বাচ্চাদের স্কুল আছে, বাচ্চাদের কলেজ আছে, আসা যাওয়া করতে হয় পানি পানি হতে। অ্যালার্জি এই যে চুনকানি, এই যে এগুলি যে গোটা গাটা বেশি বাচ্চা হয় পায় তো অবশ্যই গাওয়ায়, কারণ কি করার এখন তো চলতে হবে। বৃষ্টি এলেই জলাবদ্ধতায় দুর্ভোগ হলেও সিটি কর্পোরেশন যেন দেখেও দেখে না, এমনটাই অভিযোগ বাসিন্দাদের। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।